হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবিডু। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর্থাৎ WBCS এর প্রিভিয়াস ইয়ারের যে প্রিলিমিনারি কাট অফ মার্কস কত ছিল। অনেকেই হয়তো তোমরা জানো এবং অনেকেই হয়তো জানো না যে প্রিভিয়াস ইয়ারের বিগত বছরগুলো কাট অফ মার্কস কত ছিল, এবং কোশ্চেন অনেকেই পেয়ে গেছো, কারণ আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি। যারা নাওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কোশ্চেন নিয়ে নিতে পারো। এবং আজকে কিন্তু আরেকটা জিনিস আলোচনা করব যে এই WBCS প্রিলিমিনারি সেফ স্কোর কত হতে চলেছে, অর্থাৎ তুমি প্রিলিমিনারিতে কত মার্কসের অ্যান্সার করলে আউট অফ 200 তুমি বলবে না আমি সেফ জোনে আছি। আর আরেকটা নিউজ আজকে একটা পত্রিকায় উঠে এসেছে, সেটা PSC ঘোষণা করেছে নাকি যে WBCS এর মেন 4 মাসের মধ্যে না হবে। এটা একটা ঐতিহাসিক ঘোষণা কিন্তু করেছে। কোন পত্রিকায় করেছে সমস্ত ডিটেলস এই ভিডিওটিতে বলা থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো। চলো প্রথমে আমরা আগে প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ মার্কস WBCS এর প্রিলিমিনারি সেটা দেখে নিই চটপট। কিন্তু আজকে আমি ভিডিওটি শেষ করে দেবো, কেননা বেশি লেন্দি করা হবে না। এক্সাম খুব কাছেই চলে এসছে, সময়ের গুরুত্বপূর্ণ, এখন দাম প্রচুর। 113 ছিল 2015-তে, 84-তে ছিল 2016-তে 84, ঠিক আছে, আনরিজার্ভ ক্যাটাগরি, ঠিক আছে, সবকটাই কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি। আমি কিন্তু আলাদা করে SC ST বলছি না, সবকটাই আনরিজার্ভ ক্যাটাগরি কাট অফ মার্কস বলা হচ্ছে। 2017-তে ছিল 111, 2018-তে ছিল 97 এবং 2019-এ ছিল 105, এবং প্রত্যেকটায় কাট অফ কিন্তু RTI অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট যে আছে 2005, সেই রাইট টু ইনফরমেশান অ্যাক্ট 2005-এর RTI মারফত PSC থেকে জানা হয়েছে যে প্রিভিয়াস ইয়ারে কাট অফ মার্কসগুলো কত ছিল। 113 ছিল 2015-তে, আরেকবার বলছি এগুলো সবকটাই UR, এবং 2016-তে 84 মার্কস ছিল। প্রত্যেকবার কোশ্চেন ভিন্ন ভিন্ন টাইপের ছিল এবং ভিন্ন ভিন্ন কাট অফ হয়েছে। 2017-তে ছিল 111, 2018-তে ছিল 97, 2019-এ ছিল 105। এবার আমরা সেফ স্কোর এবার রেখেছি 120, ঠিক আছে, 120 কিংবা তার বেশি হলো কি এবার সেফ স্কোর। কেন আমরা 120 রাখলাম তার ব্যাখ্যা যাচ্ছি, কারণ আমরা বিগত বছরে দেখেছি 15,000+ ক্যান্ডিডেট কিন্তু WBCS এ ডেকেছে। সুতরাং এই বছর যতটুকু শোনা যাচ্ছে সেখানে কিন্তু মানে প্রিভিয়াসে যেরকম আগে 7,000-8,000 এরকম ক্যান্ডিডেট ডাকতো, সেরকম কিন্তু এবার কিন্তু ক্যান্ডিডেট মনে হচ্ছে যতটুকু আমরা জানতে পাচ্ছি, সেটা হলো WBCS এর যারা চাকরি করছে সেই সূত্রে তারা কিন্তু বলছে এটা যে এরকম এটা নাকি হতে চলেছে, হবেই বলছি না হতে চলেছে। PSC কী করবে সেটা তো পরের ব্যাপার, সুতরাং তাই জন্য কিন্তু আমরা ওটাকে ধরে নিয়েই, এবং যদি এরকম হয়ে থাকে 7,000-8,000 মতো ক্যান্ডিডেট ডাকে, অর্থাৎ 6,000-7,000 এরকম ক্যান্ডিডেট ডাকে মেন্সের জন্য, তাহলে কিন্তু সেখানে একটু কিন্তু এখানে কোশ্চেন লেভেল যত একটুখানি বেশি টাফ হতেও পারে, এবং সেক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কসটা কিন্তু এটা হাই হতেও পারে, ঠিক আছে, দুটো হতে পারে। কোশ্চেন লেভেল ইজিও দিতে পারে যাতে কাট অফ মার্কস বাড়ে, আর কোশ্চেন লেভেল একটু, যদি কোশ্চেন লেভেল খুব টাফ দেয় তাহলে কিন্তু কাট অফটা কমার সম্ভাবনা আছে, ঠিক আছে। কিন্তু কোশ্চেন লেভেল যদি ইজি থাকে, মানে মডারেট লেভেল থাকে যেরকম WBCS এ থাকে, তো সেগুলো যদি দেয় তা সেক্ষেত্রে কিন্তু 120 কিন্তু এরকম আশেপাশে কাট অফ যেতে চলেছে। কিন্তু আমি বলছি যে এটা কিন্তু সেফ স্কোর, এখন আমি বলতে পারবো না যে WBCS 2019-এর কাট অফ মার্কস কত, ঠিক আছে, এটা কখনোই বলা সম্ভব না যতক্ষণ না এক্সাম হচ্ছে, ঠিক আছে, যতক্ষণ না এক্সাম হচ্ছে ততক্ষণ কাট অফ মার্কস সম্বন্ধে কাউরই বলা সম্ভব নয়। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি যে WBCS এ যে 4 মাসের মধ্যে বলছে মেন পরীক্ষা হবে সেটা কোথায় বলেছে। এটা হলো কি আজকে তোমাদের দেখাচ্ছি, সেটা হলো আজকে বর্তমান যে পত্রিকা আছে, এক মিনিট, আজকে কিন্তু বর্তমান পত্রিকা এটা বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 3রা ফেব্রুয়ারি আজকের ডেটের বর্তমান পত্রিকা, এখানে কিন্তু দিয়েছে দেখো 9 ফেব্রুয়ারি WBCS 2020 প্রিলিমিনারি পরীক্ষা, এবং এখানে দিয়েছে যে আগামী 9 ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ 2020 সালে লিখিত পরীক্ষা হতে চলেছে, এবং এই যা যা গল্প দিয়েছে। এবং যেটা আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে একটা জায়গায় বলেছে, মানে বর্তমান পত্রিকাতেই এটা পাবলিশ হয়েছে যে 4 মাসের মধ্যে কিন্তু পরীক্ষাটা হতে চলেছে, এই যে দেখতে পাচ্ছ যে সেই মেইন পরীক্ষা সফল পরে দেখ, তার মধ্যে
এই যে এখানে বলেছে 2.5 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ের এই লিখিত পরীক্ষা সফল হলে দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হবে সংশ্লিষ্ট প্রার্থীরা। আচ্ছা, সেই মেইন পরীক্ষায় সফল প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ। আচ্ছা, তার মধ্যে থেকে বেছে নেওয়া হবে আগামী দিনে WBCS অফিসারদের। পিএসসি সূত্রের দাবি, এটা এই লাইনটা একটু ভালো করে পড়ো। পিএসসি সূত্রের দাবি, আগামী 4 মাসের মধ্যে WBCS এক্সিকিউটিভ 2020 সালের মেইন পরীক্ষা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে চলতি বছরের শেষ দিকে ইন্টারভিউ ডেকে আগামী বছরে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে, ঠিক আছে। এবং এ প্রসঙ্গে পিএসসির কর্তা বলেন, আগে যে কোনো পরীক্ষার আয়োজন থেকে তারা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বছর কেটে যেত। কমিশনের এই দীর্ঘ শত্রুতার জেরে বহু পরীক্ষার্থী বিবিধ সমস্যা হয়েছে, কিন্তু সম্প্রতি পিএসসি আগেভাগেই গোটা বছরের প্রস্তাবিত পরীক্ষার তালিকা তৈরি করে ফেলেছে। শুধু তাই নয়, গোটা প্রক্রিয়া সম্পন্ন করার আনুমানিক সময়সীমাও বেঁধে দিয়েছে, যার জেরে আগের তুলনায় দ্রুততার সঙ্গে পরীক্ষা প্রক্রিয়া শেষ করা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, আগে বহু ক্ষেত্রে দেখা যেত পিএসসি আয়োজিত পরীক্ষার আবেদন করলে যে কোনো কারণেই হোক পরীক্ষায় বসার ছাড়পত্র মিলত না। একইভাবে লিখিত পরীক্ষা ব্যর্থ পরীক্ষার্থীরা নিজেদের ব্যর্থতা নিয়ে সম্মুখ ধারণা পেতেন না। এই সমস্যা এড়াতে পিএসসি বর্তমানে বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে আবেদনের পর কোন কোন পরীক্ষার সংশ্লিষ্ট পরীক্ষা বসার ছাড়পত্র পায়নি তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়। এ প্রসঙ্গে কমিশনের এক কর্তা বলেন, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ একাধিক নির্দিষ্ট শর্ত থাকে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে এই যোগ্যতা মান ছুঁতে না পারা বহু পরীক্ষার্থীর আবেদন পত্র জমা পড়ে। সেগুলি এখন আমরা কমিশনের ওয়েবসাইটে তুলে দিচ্ছি, সে সঙ্গে আরও অনেক সঙ্গত কারণ উল্লেখ করা হয়েছে। ওই কর্তা আরও বলেন, লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটি ন্যূনতম নম্বর ধরে সকল প্রার্থী বাছাই করা হয়। প্রার্থীদের প্রাপ্ত নম্বর এখনও জানিয়ে দেওয়া হচ্ছে, যাতে পরবর্তী পরীক্ষায় সংশ্লিষ্ট প্রার্থীরা নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে পারেন। তো এখানে কিন্তু এটা কিন্তু আজকে কিন্তু বর্তমান পেপার, সেখানে কিন্তু ওরা পাবলিশ করেছে যে 4 মাসের মধ্যে কিন্তু মেইন পরীক্ষা WBCS এ নিতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি। এটা কিন্তু একটা, যদি হয়ে থাকে, জানি না হবে কি না, যদি হয়ে থাকে, পিএসসি যদি করে থাকে, তাহলে কিন্তু এটা একটা ঐতিহাসিক হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। যে 4 মাসের মধ্যে WBCS এর মেন্স পরীক্ষা পিএসসি আয়োজন করবে, এবং সেক্ষেত্রে কিন্তু খুব যারা অ্যাসপিরেন্টরা রয়েছে সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কোমর বেঁধে নেমে পড়তে হবে। এবং জানি না এটা কি সম্ভব কি সম্ভব না, যে এত তাড়াতাড়ি মেন্স প্রিলি রেজাল্ট বের করে তারপর কিন্তু 4 মাসের মধ্যে, কারণ অলরেডি WBCS এর রেজাল্ট কিন্তু পেন্ডিং রয়েছে। সেগুলো শুনছি যে বেরিয়ে যাবে, খুব সামনেই কিন্তু বেরিয়ে যাবে WBCS এর রেজাল্ট, যেগুলো পেন্ডিং রয়েছে। তা সত্ত্বেও কিন্তু এটা কীভাবে করবে দেখা যাক, ওরা যদি কোনো রকম করে থাকে, যদি পদক্ষেপ সত্যিকারের হয়ে থাকে তাহলে খুবই ভালো। জানি না বর্তমান পেপার কী লিখেছে, ওরা কোন সোর্সের থেকে বলছে, আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা শুধু তোমাদের সোর্সটা দিয়ে দিলাম, এবং যাতে তোমরা প্রিপারেশান নিতে থাকো এবং ভালো করে প্রিপারেশান নিতে পারো, তাই জন্য কিন্তু আমরা সবসময় তোমাদের চেষ্টা করি যাতে যে কোনো রকম সোর্স থেকে যাই রকম নিউজ উঠে আসুক, কিংবা যেগুলো কিনা তোমার এক্সাম প্রসপেক্টিভ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, এবং প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ মার্কস সেগুলো কিন্তু কোশ্চেন অনুযায়ী ছিল, ঠিক আছে। কাট অফ মার্কস যেটা ছিল সেটা কোশ্চেন অনুযায়ী ছিল, সুতরাং এই বছরে কোশ্চেন যেরকম থাকবে তারপরে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস আমরা করাবো, তারপরে কাট অফ মার্কস আমরা জানিয়ে দেবো, সে কিন্তু আফটার এক্সাম। সো ভালো করে কিন্তু এক্সাম দাম, এই যে মাথায় যে দিলাম যে এই কাট অফ মার্কসগুলো এগিয়ে আছে, সেফ স্কোর এত, এখনই দেখো, এখনই ভুলে যাও, পরীক্ষার হলে কিন্তু এগুলো নিয়ে যেও না, ঠিক আছে। একটা রিকোয়েস্ট, পরীক্ষার হলে কিন্তু এই যে প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত গেছে, আমার সেফ স্কোর কত তুলতে হবে, এগুলো কিন্তু মাথায় নিয়ে যেও না, তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।